ওকে, সো এটা একটা আইওটি বেস অটোমেটেড এগ্রিকালচারাল রোবট। আচ্ছা, সো এটার প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এক্সকাভেটর আছে যেটা ক্রেনের মতো কাজ করে, অর্থাৎ সয়েল পিক আপ করবে। এই রোবটটা একটা নির্দিষ্ট লোকেশনে অথবা আমরা যদি গুগল ম্যাপে ওয়ে পয়েন্ট করে দেই, সেই ম্যাপ ফলো করে সে একটা লোকেশনে যাবে এবং সেখান থেকে সয়েল পিক করবে। পিক করার পর সে সয়েলটা এখানে রাখবে। এখন রাখার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু সেন্সর আছে, যেমন NPK সেন্সর, যেটা নাইট্রেট, পটাশিয়াম, ফসফরাস ডিটেক্ট করতে পারে, এবং সয়েল ময়েশ্চার সেন্সর আছে। এই সেন্সরগুলো সয়েল থেকে ডাটা কালেক্ট করবে এবং সেটা ইন্টারনেটে পাঠিয়ে দেবে, এবং আমরা সেই ডাটাগুলো আমাদের তৈরিকৃত অ্যাপস রয়েছে সেই অ্যাপসে দেখতে পাবো এবং ওয়েবসাইটেও দেখতে পাবো। সো চলুন দেখা যাক এটা কীভাবে কাজ করে। সো এই রোবটটা অটোমেটেড যেভাবে কাজ করে সেভাবে আবার ম্যানুয়ালিও আমরা কাজ করতে পারি। অটোমেটেড কাজের ক্ষেত্রে আমরা অবশ্যই গুগল ম্যাপ ইউজ করব, যেটাকে আমরা ওয়ে পয়েন্ট হিসেবে ক্রিয়েট করব বা টাস্ক হিসেবে দিব। সেই টাস্কটা ফলো করে আবার নির্দিষ্ট লোকেশনে চলে আসবে, অর্থাৎ ব্যাক টু হোম পজিশনে চলে আসবে। সো এটা আমরা ম্যানুয়ালিও কন্ট্রোল করতে পারবো। তো দেখা যাক, আমরা এখন এক্সকেভেটরটাকে রান করো তো। ও গ্রেট, ঠিক আছে। তো আমরা দেখলাম যে এখানে যদি সয়েল থাকতো, সয়েল সে পিক করতো, পিক করে টোরে এখানে রাখতো, এবং সেই সাথে এখানে আমাদের সেন্সর লাগানো আছে। আমরা এখন দেখবো যে ডাটাগুলো কোথায় যাচ্ছে। একটু আমাদের ওই অ্যাপে চলে যাও। আচ্ছা, আমরা এখন আমাদের ওই অ্যাপটাতে যাবো যেখানে আমাদের ডাটাগুলো আছে। সো এই অ্যাপ, এটা আমাদের ডেভেলপ করা অ্যাপ, এগ্রিকালচার রোবট আইওটি। আমরা দেখতে পাচ্ছি হিউমিডিটি, নাইট্রেট, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামের ডাটা এখানে দেখাচ্ছে, এবং ওয়েবসাইট। আমরা এখন ওয়েবসাইটটাও একটু দেখি। ওয়েবসাইটটা প্লিজ IoT robot.xyz একটা ব্রাউজারে ঢুকে সেখান থেকে পাবে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি এই ডাটাগুলো শো করছে। সো এখানে একটু আমরা দেখি, এই যে আমাদের এখানে APM 2.8 ইউজ করা আছে, যার মাধ্যমে আমরা মিশন সেট করতে পারবো, অর্থাৎ কোন কোন লোকেশনে গিয়ে আবার ব্যাক করে আসবে। GPS আছে আমাদের এখানে, নোট এমসিইউ দেখতে পাচ্ছি আমরা, এবং এটা কিন্তু কন্ট্রোল করা যায় ম্যানুয়ালি। আমরা যদি চাই সেক্ষেত্রে ম্যানুয়ালিও কন্ট্রোল করতে পারবো। যেমন আমি যদি এখন মুভ করাতে চাই, আমি একটু ম্যানুয়ালি কন্ট্রোলের ট্রাই করছি, দেখা যাক। যেমন এটা ম্যানুয়ালি কিন্তু কন্ট্রোল হচ্ছে। হ্যাঁ, সো ঠিক আছে, আমরা আরেকবার একটু ট্রাই করে দেখি এক্সকাভেটর। ওকে, সো আরেকটা বিষয়ে জানিয়ে দিই, আমরা এই সেন্সরের যে ডাটা বা সয়েলের যে ডাটাগুলো, যেমন পটাশিয়াম, নাইট্রেট, ফসফরাস, এই ডাটাগুলো আমাদের ওয়েব সার্ভারে যাচ্ছে, সেখান থেকে ওয়েবসাইটে পাচ্ছি, অ্যাপসে পাচ্ছি, এবং ব্যবহারকৃত যে অ্যাডমিনিস্ট্রেশনের যারা দায়িত্বে থাকবেন তাদের মোবাইলে মেসেজেও চলে যাবে। অর্থাৎ আমরা SMS-এর মাধ্যমে পাচ্ছি, মোবাইল অ্যাপসের মাধ্যমে পাচ্ছি, এবং ওয়েবসাইটের মাধ্যমে পাচ্ছি। সো দিস ইজ, আচ্ছা, আমরা এই রোবটটা আমরা দেখতে পাচ্ছি মিশন প্ল্যানারের মাধ্যমে কানেক্ট হয়েছি আমরা, যেখানে আমরা ওয়ে পয়েন্ট ম্যাপিং করতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের লোকেশন এখন কোথায়, এবং আমাদের GPS কানেকশান এখনও GPS স্যাটেলাইট ধারণ করার চেষ্টা করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট এখনও জিরো অবস্থায় আছে। সো যখন 5-এর উপরে চলে যাবে তখন এটা ইনেবল হবে এবং আমরা ওয়ে পয়েন্ট ম্যাপিংয়ের দিকে কাজ করতে পারবো। সো এখান থেকে দেয়ার আর লট অফ অপশনস ইন মিশন প্ল্যানার, প্ল্যানিং করা যাবে এবং অনেক কনফিগারেশন এখানে আছে। তো স্যাটেলাইট আমরা দেখতে পাচ্ছি এবার 3টা পেয়েছে, এবং সাথে সাথে এখানে ব্লিঙ্কিংও করবে।
সো এটার মাধ্যমে আমরা ওয়ে পয়েন্ট ম্যাপিং করতে পারবো যে অনুযায়ী আমাদের এই রোবটটা মুভ করবে। এবং এখানে আমরা টেলিমেট্রির মাধ্যমে সব ধরনের ডাটা পাবো, অর্থাৎ আমার যে মাইক্রোকন্ট্রোলার হেলথ, জিপিএসের হেলথ, ব্যাটারি হেলথ, এভরিথিং আমরা এখান থেকে টেলিমেট্রির মাধ্যমে এই ডাটাগুলো পাবো।